তোমরা দুনিয়াতে যেই কাজ করবা অবশ্যই দুনিয়াতে তোমরা কাজ করবা আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্রেন শক্তি দিয়েছি এই ব্রেনটাকে কাজে লাগায়া তোমরা দুনিয়াতে কাজ করবা হয়তো এই কাজটা তোমার ভালো কাজ হবে আল্লাহর হুকুম মাফে কাজ হবে না হয় নবীর তরিকায় এই কাজটা হবে অথবা এই কাজটা আল্লাহর হুকুম মাফে হবে না নবীর তরিকায় হবে না আল্লাহর হুকুম মাফে যদি হয় নবীর তরিকা যদি হয় তাহলে তোমাদের জন্য রয়েছে পুরস্কার এটার ফল তুমি পাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ الله رب العالمين বলেন হে দুনিয়ার বান্দারা দুনিয়া থেকে তুমি যদি জর্রা পরিমাণ একটা নেক আমল করো জর্রা পরিমাণ নেক আমল করো জর্রা বলা হয় জর্রা বলা হয় যেটাকে বাঁক করলে আর বাঁক করা যায় না দূরবীন দিয়া দেখতে হয় এই পরিমাণ একটা নেক আমল যদি দুনিয়াতে গিয়ে করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাইয়ারা আইয়ারা সাওয়াবহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জিন্দেগি দেখি যদি তুমি জর্রা পরিমাণ একটা নেক আমল করো বন্ধু আমার আপনার একজন চাচা বয়স্ক মুরব্বী শরীরে শক্তি নাই টিউবলে গেছে উজু করার জন্য টিউবলটা অত্যন্ত শক্ত চাপ দিয়া পানি বের হয় না ওনার শক্তি কোলায় না আপনি যুবক দূর থেকে দেখছেন দৃশ্যটা আপনার চাচা পানি বের করতে পারে না পানি না বের করলে না করতে পারলে উজিও হবে না আপনি দৌড়ায় চলে গেলেন চাচার কাছে গিয়া বললেন চাচা আমি চাপ দেই আমি আপনাকে পানির ব্যবস্থা করে দেই আপনি উজুটা করবেন এই যে চাচাকে আপনি ছোট একটা একরাম করলেন আর সহযোগিতা করলেন বন্ধুরা আমার একরামের কি ফজিলত কোন মুমেন বান্দা যদি আর একজন মুমেন বান্দাকে হালকা কিছু সহযোগিতা করে ভালো কাজের সহযোগিতা করে দশ বৎসর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমল নামাই জমা করে দিবে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাত إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقط قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين قال النبي صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا
وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جره لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سواي بوريني صلى الله عليه وسلم التقوى ইসলামী যুব সংঘ ও তুকলি হাসিমপুর জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি শাইখুল হাদিস আল্লামা হাফিজ সুয়াইব আহমদ সাহেব দামাত বরকাতুহুম দিগার হযরাত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইরা পর্দায় অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে কনকনা শীতের রাত্রিতে আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে নবীজির বাগানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার বলার তৌফিক যে মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন সে আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সুরে কালিমাতু শুকুর আদায় করি সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহা গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল মুদাসসির এই সূরার কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখান হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি তিলাওয়াতকৃত আয়াতসমূহ এবং হাদিসকে সামনে নিয়ে আলোচনা করার চেষ্টা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ আলোচনা করার পূর্বে ছোট্ট একটা আবদার পেশ করব আমার আবদারটা আপনারা গ্রহণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কথা বলেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ আবদারটা হলো যারা একটু দূরে আছেন কারণ ওয়াজ তাফসীর জিকিরের হালকায় বসার একটা আদব আছে আদবটা হলো একজন আরেকজনের গায়ে গায়ে লেগে লেগে বসা অতএব একটু কষ্ট হবে তবে পরবর্তীতে আরাম হবে আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে আসি আমি আপনাদেরকে একটু দোয়া করব একটু সামনে চলে আসেন মাশাআল্লাহ আপনারা অত্যন্ত ভদ্র সভ্য কথাটা বলার সাথে সাথে আমল করার চেষ্টা করতেছেন এই জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই না ভাই খালি জায়গা রাখা যাবে না একটু মেহরবানি করে সামনে চলে আসলে পরিবেশটা একটু সুন্দর হয় মাশাআল্লাহ আপনারা অত্যন্ত ভদ্র সভ্য হ্যাঁ সামনে আসেন সামনে আসেন সামনে চলে আসেন মাশাআল্লাহ দুই নাম্বার আবদার এদিকে দেখান দুই নাম্বার আবদার হলো আমি আপনাদেরকে হ্যাঁ না বলতে বলবো হ্যাঁ না প্রশ্নের জবাব জুরে সুরে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কথা বলুন রাজি আছেন তো ইনশাআল্লাহ এতে করে আপনাদের কিছু লাভ হবে আমারও কিছু লাভ হবে আপনাদের লাভ আপনারা আমার প্রতি মনোযোগী হবেন কথাগুলো সহজে বোঝার চেষ্টা করবেন মাথায় অন্য কোনো টেনশন ঢুকবে না চোখে ঘুম আসবে না এইগুলো হলো আপনাদের ফায়দা এবং লাভ আমার লাভ হলো আমার কথা বলতে সহজ হবে পরিবেশটা সুন্দর হবে পরিবেশ যদি সুন্দর হয় আলোচনা সুন্দর হবে আজকের আলোচনা সুন্দর হোক এটা আমরা চাই কি চাই না চাই তো আসতে বললেন চাই কি চাই না যদি চাই তাহলে হ্যাঁ না প্রশ্নের জবাব জুরে সুরে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক সবাই জুরে বলুন আমিন
একটু জোরে বলুন আমিন। বন্ধুরামাত আমরা হলাম মাখলুক, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, এই সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? আল্লাহ যদি খুশি হয় আমরা কি আল্লাহ পাককে খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর নামটা আল্লাহর মহব্বতে প্রাণ উদ্ধার করে চিৎকার দে, চিৎকার দে বলুন আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে বলুন কে? চন্দ্রমা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের মধ্যে আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, আদর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির একটা উদ্দেশ্য আছে, খাওয়ার জন্য নয়, ঘুমানোর জন্য নয়, আর রুজি রোজগার করার জন্য নয়। সৃষ্টির উদ্দেশ্য হলো আমরা আল্লাহ পাকের গোলামি করব, আমরা হব আল্লাহ পাকের গোলাম। আমরা কার গোলাম হব? আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাকের গোলাম যদি গোলামের মতন গোলামি করতে পারি, গোলাম হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে একটা পুরস্কার দিবেন, এই পুরস্কারের নাম হলো জান্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পুরস্কার কি দিবেন? জান্নাত। মুমিনকে আল্লাহ, আল্লাহ পাকের ওয়াদা যে দুনিয়ার বান্দারা তোমরা দুনিয়াতে গিয়ে দুইটি কাজ করতে পারলে আমি আল্লাহ তোমাদেরকে একটা পুরস্কার দেব। দুনিয়ার কোন নেতা নেত্রীর ওয়াদা না, দুনিয়ার নেতা নেত্রীর ওয়াদার মধ্যে ধোঁকা আছে, কিন্তু আল্লাহ পাকের ওয়াদার মধ্যে কি নাই? সবাই বলুন কি নাই? আমার আলোচনা মনোযোগ সহকারে শুনলে ইনশাআল্লাহ আপনারা মুখস্থ করে করে যেতে পারবেন, ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শোনার দরকার আছে না নাই? কয়টি কাজ মাশাআল্লাহ বলেন কয়টা? দুইটি কাজ যদি করতে পারেন আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ আমাদেরকে একটা পুরস্কার দিবেন। পুরস্কারটা কি? আল্লাহ পাকে আমাকে আমাদেরকে 10 মন স্বর্ণ দিবে নাকি বড় লেখার গোটা জমিনের মালিক বানায় দিবে? না না, আল্লাহ বলেন পুরস্কারের নাম হলো জান্নাত। কোন আল্লাহু আকবার। যেই দুই কাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন, এই দুইটি কাজ কি আমাদের জানা বুঝার দরকার আছে না নাই? বলুন আছে না নাই? বন্ধুরা এই দুইটি কাজ, এক নম্বর ঈমান, নাম্বার টু দুই নম্বর আমলে সালেহ। ঈমান এবং আমলে সালেহ এই দুই কাজ করে যদি তোমরা দুনিয়া থেকে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত, জান্নাতের মালিক বানায় দিব। কোন আল্লাহু আকবার। বন্ধুরা দুনিয়াতে আসি, আল্লাহ পাক আমাদেরকে একটা ব্রেন শক্তি দিয়েছেন, এই ব্রেন শক্তি দিয়ে আমরা ভালো মন্দকে তমিজ করার জন্যে, পার্থক্য করার জন্যে, যে যদি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন এই ব্রেনটা তোমরা ফিট করে কোনটা ভালো কোনটা মন্দ এটা যাচাই বাছাই করে তোমরা আসো। বন্ধুরা যারা এই ব্রেনটাকে ফিট করতে পারছে এবং আল্লাহ পাকের গোলামি ঠিক মতো করতে পারছে এই মানুষটাই দুনিয়াতেও সফল আখেরাতেও সফল। আমরা কি সফল হতে চাই তো ইনশাআল্লাহ? কথা বলে না চাই তো ইনশাআল্লাহ? যদি আমরা দুনিয়াতে এই ব্রেনটাকে ঠিক মতো কাজে না লাগাইতে পারি তাহলে দুনিয়াতেও আমরা বিফল আখেরাতেও আমরা বিফল। আমাদের জন্য রেখে দিয়েছেন কি? জাহান্নাম। যদি খারাপ কাজ করতে পারো, খারাপ কাজ করো তাহলে তোমরা যাবে জাহান্নামে, ভালো কাজ যদি করে দুনিয়া থেকে পরকালে আসতে পারো তাহলে তোমাদের ঠিকানা হবে কোথায়? জান্নাতে। অতএব আমরা কারা জান্নাতি এবং কারা দুজুখী এই বিষয়ে কিছু আলোচনা করব। জান্নাতিরা দুজুখীদেরকে কি বলবেন এই সম্পর্কে আমি আপনাদের সামনে হালকা কিছু আলোচনা করার চেষ্টা করব। এরপর ইনশাআল্লাহ আমরা আখিরি মুনাজাতের মধ্যে চলে যাব। বন্ধু আমার রাত্র হয়ে গেছে অনেক, আর ঠান্ডাটাও একটু বেশি, আপনাদের কষ্ট হইতেছে না? না না, এদিকে দেখা, আপনি যা কাজ করবেন তার ফল আপনি পরকালে দেখতে পাবেন। আল্লাহ বলেছেন
كل نفس بما كسبت رهينة তোমরা দুনিয়াতে যে কাজ করবা অবশ্যই দুনিয়াতে তোমরা কাজ করবা আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্রেন শক্তি দিয়েছি এই ব্রেনটাকে কাজে লাগায়া তোমরা দুনিয়াতে কাজ করবা হয়তো এই কাজটা তোমার ভালো কাজ হবে আল্লাহর হুকুম মাফে কাজ হবে না হয় নবীর তরিকায় এই কাজটা হবে অথবা এই কাজটা আল্লাহর হুকুম মাফে হবে না নবীর তরিকায় হবে না আল্লাহর হুকুম মাফেক যদি হয় নবীর তরিকা যদি হয় তাহলে তোমাদের জন্য রয়েছে পুরস্কার এটার ফল তুমি পাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খাইরাইয়ারা ওয়ামাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার বান্দারা দুনিয়াতে গিয়া তুমি যদি জর্রা পরিমাণ নেকটা নেক আমল করো জর্রা পরিমাণ নেক আমল করো জর্রা বলা হয় যেটাকে বাঁক করলে আর বাঁক করা যায় না দূরবীন দিয়া দেখতে হয় এই পরিমাণ একটা নেক আমল যদি দুনিয়াতে গিয়ে করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ أَنْ يَرَى ثَوَابَهُ الله رب العالمين বলেন দুনিয়ার জিন্দেগি থেকে যদি তুমি জর্রা পরিমাণ একটা নেক আমল করো বন্ধুরা আমার আপনার একজন চাচা বয়স্ক মুরব্বী শরীরে শক্তি নাই টিউবে গেছে উযু করার জন্য টিউবটা অত্যন্ত শক্ত চাপ দিয়া পানি বের হয় না ওনার শক্তি কোলায় না আপনি যুবক দূর থেকে দেখছেন দৃশ্যটা আপনার চাচা পানি বের করতে পারে না পানি না বের করলে না করতে পারলে উজিও হবে না আপনি দৌড়ায় চলে গেলেন চাচার কাছে গিয়া বললেন চাচা আমি চাপ দেই আমি আপনাকে পানির ব্যবস্থা করে দেই আপনি উজুটা করবেন এই যে চাচাকে আপনি ছোট একটা একরাম করলেন আর সহযোগিতা করলেন বন্ধুরা আমার একরামের কি ফজিলত কোন মুমেন বান্দা যদি আরেকজন মুমেন বান্দাকে হালকা কিছু সহযোগিতা করে ভালো কাজের সহযোগিতা করে দশ বৎসর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় জমা করে দিবে এই যে ছোট একটি কাজ করলেন এই নেক কাজের সওয়াবটা তুমি দেখতে পাইবা কোথায় পরকালে গিয়া তুমি দেখতে পাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা জর্রা পরিমাণ ভালো কাজ যদি করো আইয়ারা সওয়াবু এইটার সওয়াবও তুমি পরকালে গিয়া পাইবা দেখতে পাইবা তোমার আমলনামায় এই ছোট কাজের একটা ফল ছোট কাজের একটা জাজা আল্লাহ তোমাকে দান করবে আর দুনিয়াতে আসার পরে খারাপ কাজ যদি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা জর্রা পরিমাণ খারাপ কাম যদি করো যেটা আল্লাহ পাক পছন্দ করেন না যে কাজ নবীজি পছন্দ করেন না যে কাজ শরীয়তের মধ্যে এলাও নাই যে কাজ শরীয়ত বর্হিত কাজ যদি তুমি করতে পারো করো তাহলে এটার জাজা এটার কি শাস্তি এই শাস্তিও তুমি দেখতে পাইবা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ واتقوا يوما ترجعون فيه إلى الله
তোমরা সবাই যেই দিন যেই দিনের দিকে তোমরা ফিরে যেতে হবে তার মানে আখেরাত কিয়ামতের দিনকে তোমরা ভয় করো কারণ সেই দিন আল্লাহ রাব্বুল আমিন কার উপরে জুলুম করবেন না আল্লাহ যা যেটা পাওনা সে তাকে আল্লাহ পাক দান দিবেন যদি ভালো কাজ করে দুনিয়া থেকে পরকালে যাইতে পারো ভালো কাজের সওয়াব তুমি পাইবা খারাপ কাজ কইরা যদি তুমি পরকালে যাও খারাপ কাজের জাজাও তুমি পাইবা দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল কথা কোন ঠিক কিনা পরীক্ষার হলের মধ্যে এক ছাত্র খাতার মধ্যে যদি প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারে উস্তাদ তাকে পূর্ণ মান দেয় আর খাতা আছে কলম আছে কাগজও আছে কিন্তু সে প্রশ্নের উত্তর দিতে পারলো না তাহলে সে পাইবে কি গোড়ার ডিম গোড়ার যেমন ডিম নাই তোমারও কোনো কিছু নাই এমনি গোড়ার ডিম আছে আপনাদের বড় লেখা কি গোড়ার ডিম আছে গোড়ার ডিম নাই তোমারও কোনো কিছুই নাই অতএব আল্লাহু আকবার আমরা দুনিয়াতে আসছি আল্লাহ পাকের গোলামি করার জন্য কার গোলামি বলেন না কার গোলামি ওয়াবুদু রাব্বুকা তোমরা তোমাদের রবের ইবাদত করো কার ইবাদত রবের ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও দুনিয়ার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে কি দিব বন্ধুরা মাত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা উনি এক পর্যায়ে বলেন আল্লাহ পাকের লাউহে মাহফুজ এই লাউহে মাহফুজের সামনে একটা বোর্ড থাকবে এই বোর্ডের মধ্যে সমস্ত আমলগুলা এখানে লিপিবদ্ধ থাকবে আপনি আপনার নেক আমল নিজে দেখতে পাইবেন খারাপ কাজের বদ আমলটাও আপনি দেখতে পাইবেন সবকিছু আপনি দেখতে পাইবেন বন্ধুরা আমার একসাথে আমরা চলাফেরা করি আমার মনে করেন যে আপনার পাঁচ ভাইয়ের মধ্যে আপনার তিন ভাই আল্লাহওয়ালা আর দুই ভাই আল্লাহওয়ালা না আপনি চলে গেলেন জান্নাতে সমস্ত জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে তার আত্মীয় স্বজন যারা আছে এদেরকে স্মরণ করবে এদের কি অবস্থা তখন দেখবে যে ওরা জাহান্নামে চলে গেছে ওরা দুইজন চলে গেছে জাহান্নামে পাঁচ ভাইয়ের মধ্যে দুই তিন ভাই চলে গেছে জান্নাতে জান্নাতে যাওয়ার পরে দুই ভাইয়ের কথা স্মরণ হইল এই দুই ভাই আছে কোথায় তখন দেখবে যে দুই ভাই চলে গেল আপনার জাহান্নামে তখন প্রশ্ন করব তোরা জাহান্নামের মধ্যে কেন আসলে আমার আমরা তো এক মার পাঁচ ভাই ছিলাম এক মার পেটে পাঁচ ভাইয়ের জন্ম হয়েছিল আমরা তিনজন চলে আসলাম জান্নাতে তুই কেন জাহান্নামের মধ্যে তখন জাহান্নামী ভাই কি বলবে আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন সমস্ত মুজরিমিন জাহান্নামী যারা এদেরকে জান্নাতীরা বলবে যে তোমরা জাহান্নামের মধ্যে কেন আসলা সমস্ত জাহান্নামীরা তখন বলবে যে মা সালাকাকুম ফি সাকাত এ তোরা জাহান্নামের মধ্যে কেন আসছস কোন কাজের কারণে তোরা আজকে জাহান্নামী তখন সমস্ত জাহান্নামীরা বলবে জাহান্নামে কেন গেলাম এর কারণটা আমাদের কাছ থেকে শুনো আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসিরের আয়াতে বিস্তারিতভাবে আল্লাহ উল্লেখ করে বলেন এক নম্বরে সমস্ত জাহান্নামীরা কি বলবে সমস্ত জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন এ জান্নাতীরা তোমরা আমাদেরকে প্রশ্ন করেছো আমরা কেন জাহান্নামের মধ্যে চলে আসলাম জাহান্নামের মধ্যে আমরা কেন আছি অথচ আমরা একসাথে হাত বাজার করলাম একসাথে আমরা খেলাধুলা করছি আমি ফান খাইলে তোর বাড়িতে গিয়া কলি করতাম আজকে তুই হয়ে গেলে জান্নাতি আর আমি হয়ে গেলাম জাহান্নামী
আমি কেন জাহান্নামের মধ্যে আসলাম শুনো আল্লাহ বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওরে জান্নাতীরা শুন জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না কথা কই না কি ছিলাম না জোরে কোন কি মুসল্লি কি ছিল না মুসল্লি ছিল না মুসল্লি কাকে বলা হয় যে নামাজ পড়ে তাকে বলা হয় মুসল্লি যে নামাজ পড়ে তাকে কি বলা হয় মুসল্লি নাকি সাপ্তাহিক যে নামাজ পড়ে তারে মুসল্লি কয় বর্ষরে যে নামাজ পড়ে তাকে মুসল্লি বলে আমাদের সমাজে সাপ্তাহিক কিছু মুসল্লি আছে না নাই আপনাদের এই কথা কোনো আছে দেখবেন সাপ্তাহিক মুসল্লি শুক্রবার হইলে সবার আগে মসজিদে এরপরে যে মসজিদ থেকে বাইর হয় এক সপ্তাহের জন্য মসজিদে ছুটি দিয়া সে চলে আসে আগামী শুক্রবার এসে মসজিদে যাবে এই এই রকমের কিছু মুসল্লি আমাদের সমাজে আছে না নাই আর কেউ আছে মসজিদের ধারে কাছেও যায় না আসেনি মসজিদের ধারে কাছেও যায় না আর কেউ আছে ফাসুক্ত নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করে আরে কথা বলেন ঠিক কি না পাঁচ ভাইয়ের মধ্যে তিন ভাই নামাজি দুই ভাই বে নামাজি এমন ফ্যামিলি আমাদের সমাজে আছে না নাই হাই হাই তাহলে এ তারা কি বলবে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো আমরা কি ছিলাম না মুসল্লি ছিলাম না তার মানে নামাজ পড়তাম কথা বলে নামাজ পড়তাম আমরা নামাজ পড়তাম না ভাই নামাজ পড়া এটা কার হুকুম জোরে বলেন না কার হুকুম আল্লাহ পাকের হুকুম হলো নামাজ পড়া এটা আল্লাহ পাকের হুকুম এখন আল্লাহ পাকের হুকুম পালন না করে যদি কেউ কবরে যা সে মনে হয় বেহেশতে যাইব না কোন জায়গা হ্যাঁ জাহান্নামে দুজখে অসুবিধা দিচ্ছে আপনাদের কষ্ট হইতেছে আল্লাহ ওরাজুল মুআল্লাকুন ফিল মাসাজিদ হাদিসের মধ্যে আসে ওই মুসল্লি বন্ধু আমার যেই মুসল্লির সম্পর্ক মসজিদের সাথে সব সময় মসজিদের মধ্যে তার মনটা বইরা থাকে মুসল্লি নামাজ পড়ে মুসল্লি ব্যবসা করে কিন্তু নামাজ ছাড়ে না মুসল্লি ব্যবসা করে নামাজ ছাড়ে না সিএনজি চালাই কিন্তু নামাজ ছাড়ে না আল্লাহ আকবার কনকনা শীতের রাত্রিতে সে ঘুম থেকে ওইটা তাহাজ্জুদ নামাজটা আদায় করে মসজিদের মধ্যে গিয়া ফজরের নামাজ জামাতে আদায় করে সে হইল মুসল্লি কথা কন ঠিক না সে হইল মুসল্লি আল্লাহ তখন তারা বলবে ও জান্নাতীরা শুনো জান্নাতী এবং জাহান্নামীদের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেছে কথাবার্তা শুরু হয়ে গেছে জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে আমরা যে জাহান্নামের মধ্যে আছি কেন জানোনি এক নম্বরে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না মুসল্লি হইতে পারি নাই নামাজ পড়ছি না মসজিদের মধ্যে যাই নাই এই জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো কেন নামাজ পড়লাম না তুমি তো আমাদের সাথে বন্ধুত্ব ছিল আর তুমি সব সময় মসজিদের মধ্যে গিয়ে নামাজটা আদায় করছো আজকে তুমি চলে গেলা জান্নাতে আর আজ নামাজ না পড়ার কারণে আমি হয়ে গেলাম জাহান্নামী আল্লাহু আকবার জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হইল আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না মানে ফাসত্ব নামাজে ছিলাম না নামাজ পড়তাম না মনে জেনে চাইতো এমনি চলতাম এই জাহান্নামে আসার এক নাম্বার কারণ জান্নাতীরা তখন বলবে আচ্ছা বুঝছি তে নামাজ পড়ছো না এই জন্য তুমি আজকে তোমার ঠিকানা হলো জাহান্নাম ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ হলো আমরা মিসকিন যারা ছিল এদেরকে সহযোগিতা করতাম না মিসকিন এদিকে দেখান মিসকিনের একটা হক আছে আমরা যারা স্বাবলম্বী আমাদের সমাজে যারা মিসকিন যাদের টাকা নাই পয়সা নাই একবারে নিঃস্ব এদেরকে সহযোগিতা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং তাদের হক অতএব আমরা দুনিয়াতে বন্দার হক আদায় করতাম না আল্লাহ পাকের হুকুম তো পালন করতামই না হ্যাঁ সাথে পাশাপাশি বন্দার হকও আদায় করতাম না এই যে বন্দার হক আদায় করছি না এই জন্য আজকে আমরা জাহান্নামী
এদিকে তাকান মুসল্লিদেরকে সহযোগিতা না করা এটা হইলো আবু জেহেলের কাজ আবু জেহেল সে মুসল্লিদেরকে সহযোগিতা করত না পাশাপাশি আর এদেরকে নিয়ে মস্কারি করত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গিয়া বলল হুজুর শ্রেষ্ঠ আমল কোনটা শ্রেষ্ঠ আমল কোনটা আমাকে আপনি বলুন নবীজি বলেন শ্রেষ্ঠ আমলের মধ্যে এক নাম্বার আমল হলো ওয়াতিমুত তুআম মানুষদেরকে খাবার খাওয়াও খাবার খাওয়াও এ এক নাম্বার দুই নাম্বার ওয়াফসু সালাম মানুষদেরকে বেশি করে সালাম দাও জোরে বলনা সুবহানাল্লাহ কি হয় বা খাবার হয় বা কি হয় বা হ্যাঁ খাবার হয় বা মিসকিনদেরকে সহযোগিতা করবেন মিসকিনদেরকে সহযোগিতা করবেন মিসকিনে মিসকিন আপনার কাছে পাওনা এটা তার হক যদি আপনি জান্নাতে যেতে চান জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে মিসকিনদের সহযোগিতা করতে হবে জাহান্নামীরা তখন বলবে যে মিসকিনদেরকে কেন সহযোগিতা করলাম না এই সহযোগিতা না করার কারণে আজকে আমরা চলে আসছি জাহান্নামে আর তোমরা দুনিয়াতে মিসকিনদেরকে সহযোগিতা করছো এইজন্য তোমরা চলে গেলে জান্নাতে তাহলে জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ হলো মিসকিনদেরকে সহযোগিতা না করা এবার আপনারা বলুন তো দেখি আমাদের সাধ্য অনুযায়ী আমরা কি গরিব মিসকিনদেরকে সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা করবেন একটু হাত তুলতে পারবেন আল্লাহ সবাইকে কবুল করো সবাই জোরে বলো না আমিন আরো জোরে বলো না আমিন তিন নম্বর জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ হলো نخوض مع الخائدين ওরে জান্নাতের আমরা জান্নাতের মধ্যে যেতে পারলাম না আমরা সবাই জাহান্নামের মধ্যে চলে গেলাম তার তিন নম্বর কারণ হলো আমরা তর্কের মধ্যে লিপ্ত হয়ে যেতাম অনেক বেঈমানরা ইসলাম ধর্ম নিয়ে তর্ক করত আমরা ইসলামের বিপক্ষে চলে যাইতাম ইসলামের বিপক্ষে চলে গিয়া ইসলামটাকে গায়েল করার জন্য ইসলাম ধর্মকে গায়েল করার জন্য সহযোগিতা করতাম বাংলাদেশে এমন কিছু নাস্তিক আছে না নাই জোরে বল না আছে না নাই বন্ধুরা আমার আইছে একটা বিশ্বকাপ খেলা এই বিশ্বকাপের খেলার মধ্যে কাতারে কিছুদিন আগে একটা খেলা হয়েছে অনেক বেঈমানরা মুসলমানদের মধ্যে ফাসক্ত নামাজ এই নামাজের যে আজান হয় আজানের আওয়াজটা শোনার জন্য বেঈমানরা পর্যন্ত লাফালাফি শুরু করে দিয়েছে লাফালাফি শুরু করছে যে মুসলমানদের আজানের মধ্যে কত মধুর মুসলমানদের আজানটা কত মধুর আজানের আওয়াজটা কত মধুর কিন্তু দুর্ভাগ্য বিষয় দুর্ভাগ্য বিষয় বাংলাদেশের একটু একজন মুসলমানের সন্তান সে ডাইরেক্ট ঘোষণা বড় শিল্পপতি সে ডাইরেক্ট ঘোষণা করছে মসজিদের আজান বন্ধ করার জন্য আগামীকাল নাউজুবিল্লাহ কয়েন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ সে বলতেছে মসজিদে আয়েশা বলতেছে মসজিদের আজান বন্ধ করো আর না হয় মসজিদে সাদা দিব না এই বেঈমান তোর সাদা মসজিদ গ্রহণ করবে না বাংলাদেশে যতদিন পর্যন্ত সূর্য উদিত হবে এবং অস্ত হয়ে যাবে আল্লাহর জমিনে বাংলাদেশে আজান চালু থাকবে তোর কিয়ামত পর্যন্ত আজান বন্ধ করা হবে না পৃথিবীর কোন মানুষের নাই কথা বলতে খিরা এই বেঈমান আজান বন্ধ করার ষড়যন্ত্র করতেছে তুই যে আজান বন্ধ করার ষড়যন্ত্র করছস জাহান্নামে যাওয়ার জন্য এটাই এই আমলটাই যথেষ্ট কথা বলতে খিরা আজান আছে আজান থাকবে আজানের মতন আওয়াজ পৃথিবীতে আর নাই কথা কোন ঠিক না এইবারে জাহান্নামি জান্নাতীদেরকে বলবে ও জান্নাতীরা জাহান্নামে আসার কারণ তিন নম্বর কারণটা হইল ওয়াকুন্নার নাখুদু মাআল খাইদিন ইসলামের বিরুদ্ধে যে বেঈমানরা কথা বলতো ইসলামের বিপক্ষে যখন কলম ধরতো আমরা সহযোগিতা করতাম আমাদের জন্য উচিত ছিল ইসলামের পক্ষে কথা বলা ইসলামের পক্ষে কথা না বইলা ইসলাম ইসলামকে গায়েল করার জন্য বেঈমানের পক্ষপাতিত্ব করে বেঈমানদেরকে সহযোগিতা করতাম
আধুনিকতার নাম দিয়া সহযোগিতা করতাম এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে চলে আসি জান্নাতীরা শোনো জান্নাতীরা তোমরা শোনো জাহান্নামে আসার তিন নাম্বার কারণ হলো ইসলামের বিরুদ্ধে যখন তর্ক চলতো তখন আমরা জাহান্নামী নয় ইসলামের বিরুদ্ধে আমরা অবস্থান করতাম কলম ধরতাম সহযোগিতা করতাম টাকা দিয়া পয়সা দিয়া এই হলো আমাদের জাহান্নামে আসার তিন নাম্বার কারণ এইবারে যাহা জান্নাতীরা বলবে শুন বুঝলাম তোমরা তিনটা কাজ করার জন্য তোমরা আজকে তোমরা জাহান্নামী চার নম্বর কারণ কি চার নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ বলেছেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন চার নম্বর জাহান্নামে যাওয়া চার নম্বর কারণ হলো আমরা পরকালকে অস্বীকার করতাম এই দিন দিন না আর একটা দিন আছে এই জগৎ জগৎ না আর একটা জগৎ আছে যেই জগতের শুরু আছে কথা বলেন না কেন যেই জগতের শুরু আছে শেষ নাই সেই দিন হলো কিয়ামতের দিন কথা বলেন ঠিক কি না আমরা কিয়ামত বিশ্বাস করতাম না এদিকে তাকান কেউ যদি কিয়ামত বিশ্বাস না করে তাহলে সে ঈমানদার হতে পারে না যদি সে বেঈমান হয় তাহলে তার আসল ঠিকানা হবে জাহান্নাম আসল ঠিকানা হবে কি জাহান্নাম ঈমান হলো কয়েকটা বিষয়ের উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমান আপনি এর মধ্যে যদি একটা বিষয়কে যদি কেউ অস্বীকার করে তাহলে ঈমানের খাতা থেকে তার নাম কেটে যায় আমরা ছোটবেলা মক্তবের মধ্যে ঈমান সাহেবের কাছে পড়ছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ছোট বলা ফরসি কিনা কথা বলেন না ফরসি কিনা আমান তু বিল্লাহ আয় আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনলাম এক নম্বরে আমান তু বিল্লাহ আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম ও মালায়েকাতি তোমার ফেরেশতা সমূহের উপর আমি ঈমান আনলাম বিশ্বাস আনলাম ফেরেশতা আছে না নাই কার কার বিশ্বাস আছে হাত তুলেন আছেন আল্লাহ সবাই রে কবুল করো জোরে বলুন আমিন ও মালায়েকাতি ও কুতুবি আল্লাহ আপনার কিতাব সমূহের উপর আমরা বিশ্বাস আনছি আসমানি যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের উপর আমাদের ঈমান আছে আমরা বিশ্বাস করেছি ও রসূলহি মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আপনি যত নবী রাসূল দুনিয়াতে সৃষ্টি করেছেন সমস্ত নবী রাসূলদেরকে আমরা মানি সমস্ত নবীদেরকে আমরা বিশ্বাস করি আল্লাহু আকবার ও রসূলহি ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনের উপরে এই জগৎ জগৎ না আর একটা জগৎ আছে সেই জগতের নাম হলো কিয়ামতের দিন ওই কিয়ামতের দিনের উপর আমি বিশ্বাস আনলাম বন্ধুরা আমার এই কিয়ামতের দিনের উপরে বিশ্বাস আনছি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে হয় জোরে বলুন না কার পক্ষ থেকে অলবাসি বাদাল মাউত মৃত্যুর পর পুনরায় আরেকবার জীবিত করবেন ওই কথার উপরে বিশ্বাস আনছি এখন এই যে কয়েকটা মৌলিক বিষয় মৌলিক বিষয়ের উপরে আপনি বিশ্বাস যদি রাখেন তাহলে আপনি ঈমানদার মৌলিক কয়েকটা বিষয়ের মধ্যে একটাকে যদি আপনি অস্বীকার করেন তার মানে কিয়ামত কিয়ামতকে যদি আপনি অস্বীকার করেন পরকালের দিনকে যদি আপনি অস্বীকার করেন আপনার ঈমানের খাতা থেকে নামটা কেটে যাবে তদ্রূপভাবে তখন জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন আমরা কিয়ামতের দিনকে আমরা অস্বীকার করতাম বিশ্বাস করতাম না জাহান্নামে আসা এই কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম না এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে চলে আসি জান্নাতীরা জাহান্নামীদের জবান থেকে এই কথাগুলো শুনবে বন্ধুরা আমার শেষ পর্যন্ত তখন তারা বলবে হাত্তা আতানাল ইয়াকিন ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু আতানাল ইয়াকিন এই কয়েকটা বিষয়ের উপরে ওই কয়েকটা বিষয়ে আমরা কাজ করতাম এক নাম্বার নামাজ পড়তাম না নামাজ পড়তাম না আমাদের কাছেও যাইতাম না
এই নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামী দুই নম্বর মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না এদেরকে লাঞ্ছিত করতাম হ্যাঁ বঞ্চিত করতাম এদের হক আমরা ঠিকমতো আদায় করতাম না না করার কারণে আজকে আমরা জাহান্নামী এই কথা বল ঠিক কিনা তিন নম্বর হলো হ্যাঁ নাস্তিকদের সাথে সুর মিলায়া আমরা নাস্তিকদের সুরে সুর মিলায়া কথা বলতাম এই নাস্তিকদের সাথে সুর মিলায় কথা বলার কারণে আমরা হয়ে গেছি জাহান্নামী বন্ধু আমার চার নম্বর হলো যে কিয়ামতের দিন কি আমরা অস্বীকার করতাম এই করতে করতে আমাদেরকে মৃত্যু দইরে লইছে কথা কোন ঠিক কিনা কি ধরছে কি আইছে পড়ছে মৃত্যু মৃত্যু আচ্ছা আমরা সবাই মারা যাব বিশ্বাস আছে নি মনোভাবে তো বুঝা যায় বিশ্বাস নাই মন হয় মনের ভাবছেন যে আইছে কোন সময় মরবো এটা কোন মাত্র আইলাম দুনিয়াতে মাত্র আসছি এই শুনেন মৃত্যুর কোনো গ্যারান্টি নাই জন্মের একটা সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর কোনো কি নাই সিরিয়াল নাই এই মাসের চলিত মাসের ১৫ তারিখ ঢাকা সাভারে আমার একটা প্রোগ্রাম আমি প্রধান অতিথি একটা হেফজখানা মাদ্রাসার মাহফিল ব্যাংক টাউন একটা জায়গা আছে সাভারে আমি মাহফিলে গেলাম হেফজখানা হেফজখানা মাদ্রাসা ১০ জন ছাত্রদেরকে পাগড়ি পরাবে আমার হাতে এদের মাথায় পাগড়ি দেব তো একটা ছেলে ৯ বছর বয়স হবে একটা ছেলে আলহামদুলিল্লাহ সে কোরআনে হাফেজ হয়ে গেছে যে যে ছেলেগুলা যতগুলা ছেলেকে মাথায় পাগড়ি দিবে সবার চাইতে ছোট এই ছেলেটা খুব সুন্দর ছেলেটা দেখতে খুব মায়া লাগে ওর নানা আমার সাথে মুসাফা করছে বলতেছে হজরত হজরত আমার প্রথম মেয়ের ঘরের ছেলে আমার নাতি আমার আত্মা খুশি হয়ে গেছে যে আমার জীবদ্দশায় আমার নাতি মাথায় পাগড়ি পরিধান করবে আর আমি এই দৃশ্যটা দেখব দুনিয়াতে আমার আর কিছু পাওনা নাই হজরত আপনি আমার মা নাতির মাথার মধ্যে হাত দিয়ে পাগড়িটা পরাই দিবেন আমার নাতির জন্য একটু দোয়া করবেন এই লোকটা মোটা হাঁটা স্বাস্থ্য আছে ভালো আমি বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি থাকবেন তো মাহফিলে বলে হ্যাঁ তো এই কথা বলে উনি বিদায় নিয়ে গেছে তখন যশোরের এক হুজুর উনি ওয়াজ করতেছেন মাদ্রাসার জন্য কিছু কালেকশনও করছে এরপরে আন্তর্জাতিক কারি একজন হুজুর উনি কোরআন তিলাওয়াত করবে তারপরে আমার বয়ান শুরু হবে ওই মুরব্বি করছে কি যশোর হুজুরের বয়ান শোনার জন্য মাঠে গিয়ে বসছে মাঠে বসা অবস্থায় ওনার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে ব্যথাটা সহ্য করতে পারে নাই চলে গেছেন বাসায় নিজস্ব বাসা ফাঁসতলা বাসা ওইখানে বাসায় গেছে বাসায় যাওয়ার পর বেদনা আরও বেড়ে গেছে পাশেই হাসপাতাল নীল হাসপাতালে ডাক্তাররা ঘোষণা করল উনি দুনিয়াতে নাই ইন্না লিল্লাহি দুনিয়াতে নাই নাতির পাগড়ি পরানোর দৃশ্যটা উনি দেখতে পারে নাই আমি তো হ্যাঁ স্টেজে বসা আমার কানে কানে গিয়ে বলতেছে হজরত যেই লোকটা আপনার কাছে নাতির জন্য দোয়া চেয়েছিল উনি মাহফিলে বসাছিলেন বুকে ব্যথা উনি স্টুক করছে এখন উনি মারাও গেছে ওনার লাশ আমার আমাদের মাদ্রাসায় মাঠে আছে আমি কি ওয়াজ করব আমার ব্রেন থেকে আর সব কিছু চলে গেছে চোখ অন্ধকার হয়ে গেল এই যুবক কিসের জন্য এত বাহাদুরি করো কি স্বপ্ন তুমি দেখো কি ভাবতেছ কি দেখো কি স্বপ্ন দেখো তুমি ভাবতেছ তুমি বড় হবে তুমি ভাবতেছ এই করবে সেই করবে আমি আর আপনি ভাবতেছি বহু কষ্ট করে টাকা উপার্জন করে একটা বিল্ডিং করলাম আমার নিয়ত দীর্ঘদিন কষ্ট করার পর একটা বিল্ডিং করছি আগামীকাল শুক্রবার
বড় হুজুরকে এনে দোয়া করে আমি আমার ঘরটাকে উদ্বোধন করব আপনার নিয়ত হলো এই রকম আর আল্লাহ পাকের সিদ্ধান্ত যেই সময় আপনি ঘর উদ্বোধন করবেন এই সময় আল্লাহ পাকের সিদ্ধান্ত আল্লাহ পাক আপনাকে মাটির নিচে শোয়া দিবে কি এরকম হতে পারে না কথা বলা হতে পারে কি না তাহলে কিসের স্বপ্ন আমি আর আপনি দেখি 24টা ঘন্টার জন্য আল্লাহর গোলামী করার নিয়ত করি পারবেন তো ইনশাআল্লাহ বাহাদুরি কি করব আমি আর আপনি কিসের বা তখন সব জাহান্নামীরা আফসোস করে জান্নাতীদের কাছে বলবে হাত্তা আতানা লিয়াকিন ইয়াকিন মানে মৃত্যু এই কাজ রত অবস্থায় আমাদের মৃত্যু চলে আসছে এখন আল্লাহ পাকের ওয়াদা ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরাই ইরা ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররাই ইরা আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ পাকের ঘোষণা কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আল্লাহ পাকের কাজ করছে আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিছে একসাথে দুনিয়াতে চলতাম একসাথে দুনিয়াতে মেম্বারি করছি একসাথে দুনিয়াতে কত কিছু করলাম আজকে তুমি চলে গেলে জান্নাতে আর আজকে আমি চলে আসলাম জাহান্নামে বন্ধুরা আমার আমরা এখনো সময় আছে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা আজকে ফজরের নামাজটা কে কে পড়বেন নিয়ত আছে একটু হাত তুলুন তো হ্যাঁ বুঝজা কিন্তু হাত তুললেন তুলবেন তো ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ফজরের নামাজ পড়ার তৌফিক দাও বলো না আমি কষ্ট লাগে আজকে 25টা বছর ধরে ওয়াজ তাফসির করি আমার একটু কিছু কষ্ট হয় এখন কি কষ্ট অনেক যুবক যুব সমাজ নাম দিয়া তাফসির মাহফিল করায় কিন্তু এই যুবক ছেলের সভাপতি সংগঠনের সভাপতি সেক্রেটারি যদি প্রশ্ন করি ভাই নামাজটা পড়ছে হে বলে কি হুজুর মাহফিলে কাজ করতে করতে নামাজ পড়ার টাইম পাই না চিন্তা করছেন তুমি মাহফিলের কাজ করতে করতে তুমি নামাজের টাইম পাও না তোমার কে বলছে রে বাবা তাফসির মাহফিল করানোর জন্য তাফসির মাহফিলের তো একটা উদ্দেশ্য আছে মানুষ যেন দিনদার হয় মানুষ যেন আল্লাহওয়ালা হয় মানুষ যেন আল্লাহর হাতি গোলাম হয় কথা বল ঠিক কিনা ওয়াজ বেশি লাগে না ওয়াজ কম হইলে চলে আমাদের অভ্যস্ত হইল আমরা ওয়াজ শুনি বেশি আমল করি কম কি কথা বল ঠিক কিনা আমাদের অভ্যাসটা কি ওয়াজ বেশি শুনি আমল কম আর সাহাবীদের অভ্যাস ছিল ওয়াজ শুনতো কম আমল করত বেশি মেসকা শরীফ থেকে ছোট্ট একটা হাদিস আলোচনা করে আমি মুনাজাতের দিকে চলে যাব কারণ প্রত্যেকটা হার হ্যাঁ কিতাবে আছে হার কারেরা ওয়াক্তিস হার ওয়াক্তেরা কারিস ফার্সিতে একটা শব্দ আছে যে প্রত্যেকটা কাজেরও সময় আছে প্রত্যেকটা সময়েরও কাজ আছে এখন কিন্তু আমরা আমার কথা যে শুনতেছেন না ভাইরা সামনে আছে সিন্নি কথা কয় না রে বলেন ঠিক কি না এই জন্য মনে মনে কো বলতেছেন হুজুর তাড়াতাড়ি শেষ করলেন আর ভাল লাগে না অতএব আমি আপনাদের মনটা বুঝতে পারছি চেহারা দিকে চাইলে বোঝা যায় না এই জন্য ছোট্ট একটা হাদিসের কথা বলি শেষ করে নেব সাহাবি গিয়া বলেন হুজুর আমাকে আপনি এমন একটা আমলের কথা বলেন যেটা করলে আমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারি সুবহানাল্লাহ বলবেন না নবীজি ওনাকে সারা রাত ওয়াজ করছেন না চারটা কথা বলে দিয়েছে কয়টা চারটা কথা বলছে আমিও আপনাদেরকে চারটা কথা বলে দিবে নবীজি বলছেন চারটা কথার উপর যদি আমল করতে পারো তুমি ডাইরেক্ট বেহেস্তি সুবহানাল্লাহ কর এক নাম্বার উবুদুল্লাহ আল্লাহর আনুগত্য করবা গোলামি করবা দাসত্ব করবা অলা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা কথা বলে না করবা এক নম্বর গোলামি করবা কার দাসত্ব করবা কার আল্লাহর সাথে কাউকে কি করবা না শরীক করবা এক নম্বর ওয়াজ দুই নম্বর ওয়াজ হইল ফাসক্ত নামাজ তোমার উপরে ফরজ করাইছে অতএব ফাসক্ত নামাজ তুমি আদায় করবা কোন আল্লাহু আকবার ওয়াজ কয়টা হইল কথা কোনো কয়টা লম্বা না খাটো একবারে দুইটা দুই কথা তিন নাম্বার অত আদিজ জাকাতাল মাকতুবা তোমার উপরে যে জাকাত ফরজ করা হয়েছে তোমার যদি নেশা পরিমাণ মান থাকে আল্লাহ রাস্তায় জাকাত দিবা জাকাত প্রদান করবা
আর যদি নিসাব পরিমাণ মাল না থাকে যাকাত দেওয়ার প্রয়োজন নাই দুইটা ইবাদত আছে এটা নির্ধারিত নিসাব পরিমাণ মাল থাকলে আপনার উপরে ফরজ এক নম্বর হজ দুই নম্বর যাকাত কথা কোন ঠিক হিরা গরিবের উপরে হজ ফরজ না গরিবের উপরে যাকাত দেওয়া ফরজ না যদি তার নিসাব পরিমাণ মাল থাকে তাহলে সে যাকাত দিবে নিসাব পরিমাণ মাল যদি থাকে হ্যাঁ মক্কা মদিনায় সফর করে আসার যদি তৌফিক তার থাকে তাহলে তার উপরে হজ ফরজ গরিবের উপরে হজ ফরজ না দরিদ্রের উপরে হজ ফরজ করেছেন আল্লাহ অতএব তোমার যদি সামর্থ্য থাকে যাকাত দিবা ওয়াল হজ হজ করবা হ্যাঁ যাকাতের মধ্যে হজ আনছে পাঁচ নম্বর হইল যে রমজান মাসের রোজা রাখবা রমজান মাসে কি রাখবা রোজা রাখবা এই চারটি কথা সাহাবী করছে কি এই চার কথার উপরে আমল করতে শুরু করছে হাদিসে আসছে লা আজিদু ওয়া লা আনকাসু উনি বাড়াইছেও না কমাইছেও না আর আমরার অভ্যাস হইল হুজুরের ওয়াজটা যদি আমার মন মতো হয় তাহলে এটা গ্রহণযোগ্য কি কথা বলেন আর হুজুর বলেন ঠিক না আর হুজুরের ওয়াজটা যদি আমার মন মতো না হয় ডিলেট আমার যুক্তি বড় যুক্তি আল্লাহ বলছেন সন্তান হয় না আমার কাছে চাও আমরা এই কথাটা যে আমরা ওয়াজে বলি অনেকের ইডা তার মন মতো হইছে না এই জন্য সে করছে কিটা সন্তান পাওয়ার জন্য দৌড়ায় যা বাবার দরবার কথা কনার আমি সন্তান দেওয়ার মালিক কে গেছে কই কথা কনার কই গেছে খাসি লয়ে যা আরো কত কিছু লয়ে যা ওইখানে গিয়া সন্তান চা এ চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে নি সন্তান দেওয়ার হে নিজে তো আবদুল্লাহ কথা কোন ঠিক না এক আবদুল্লাহ বলতে একটা মানুষ যদি মারা যায় তাহলে সে কিরকম অসহায় যে দৃষ্টান্ত হাদিসের মধ্যে আসে আল্লাহু আকবার যে একটা বাচ্চা যেই বাচ্চা সাঁতার জানে না যেই বাচ্চা সাঁতার জানে না এই বাচ্চাটা যদি পুকুরে পড়ে যায় বা নদীতে পড়ে যায় এই ছেলেটা দুনিয়ার কোনো সম্পদ চাই না টাকা চাই না পয়সা চাই না এই ছেলেটা চায় শুকনা কোনো একটা জিনিস নিয়ে আছে যেই জিনিসের মধ্যে দৌড়লে তার প্রাণটা বাঁচে জানটা বাঁচে এইরকম সে চায় তদ্রূপভাবে মানুষ যখন মারা যায় তখন সে অসহায় হয়ে যায় তখন তার একটাই পাওনা মানুষের কাছে যে আমার আলি আওলাদের মধ্যে আমার ফরজন্দের মধ্যে এমন কেউ আসেনি আমার কবরের পাশে আইসা সুরা ফাতিহা পড়বে সুরাতুল ফাতিহা তিলাওয়াত পড়বে আর দুরূদ শরীফ পাঠ করবে এইরকম কেউ নিয়ে আসে ইস্তেগফার পাঠ করবে যদি পাঠ করে তার কবরের মধ্যে কিছু সওয়াব গিয়া পৌঁছে আল্লাহ আকবার তাহলে ছেলে না হইলে মেয়ে না হইলে চাইবো কার কাছে এই যে কথাটা বললাম এটা হের মন মতো হইছে না না হইয়া এ দোষ শুরু করছে বাবার দরবার হে হা আবদুল্লাহ দরে হে দিব কইতে গিয়া কিতা দিব কথা কোন ঠিক না কি দিব কোনছেন দেখি কি লেখছেন আমি তো বুঝতে বুঝি না সময় শেষ নেই সময় তো সবারই শেষ কার সময় দেখে রাহ আচ্ছা আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের শেষ করে নিয়েছি শেষ করলাম হ্যাঁ আর লিখ কে দেওয়া না আমার বমিকেই তো বোঝা যা আমি কতটুকু যাবো আর না যাবো না এই যুবক একটা কথা বলে যায় আল্লামা তালিবুর রহমতুল্লাহ আলাই এক রিসালার মধ্যে রেখেছে যদি ছেলে মেয়ে না হয় আল্লাহ পাকের বিধান আল্লাহ কাউকে ছেলে দে আল্লাহ কাউকে মেয়ে দে আল্লাহ কাউকে ছেলেও দে মেয়েও দে আল্লাহ দেহা যা কাউকে ছেলেও দে না মেয়েও দে না এটা বিধানটা কা জোরে বলো না কা এটা মানতে হবে বিশ্বাস করতে হবে আপনার কারো ছেলে আছে মেয়ে নাই কারো সমাজে দেখবেন কারো মেয়ে আছে ছেলে নাই আকবর কেউ আছে ছেলেও নাই মেয়েও নাই তালিব রহমতুল্লাহ আলাই বলছে ছেলে যে মেয়ে যদি না হয় তাহলে কাজ করো স্বামী স্ত্রী দুইজনে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠিয়া দুই মুসল্লায় দুইজনে তাহাজ্জুদ নামাজটা আদায় করিয়া প্রত্যেকে দুই হাজার বার করে দুরূদ শরীফ ছেলে ভরবে দুই হাজার মেয়ে ভরবে দুই হাজার দুরূদ শরীফ পড়িয়া যদি দুইজনে মিল্লা আল্লাহ পাকের কাছে হাত তুলল শেষ রাতে আল্লাহ পাকের কাছে হাত তুলল যদি দুরূদ শরীফ ঠিক মতো পড়তে পারো আশা করা যায় আল্লাহ তোমাকে তোমার দুরূদ শরীফের বিনিময় আল্লাহ তোমাকে ফিরত দিবে না তোমাকে ছেলে সন্তান মেয়ে সন্তানের চেহারা আল্লাহ দেখাইবে আল্লাহু আকবার ছোট একটা আমল বলে দিয়ে গেলাম পারবেন তো ইনশাল্লাহ করতে ছেলে মেয়ে নাই
নৈরাশ হবেন না আল্লাহ পাকের কাছে কিছু অভাব নাই দিতে পারে আপনি চান আল্লাহর কাছে যান খামখা ওইখানে খাসি লয়ে যাওয়া এই দরবারও হে দরবারও কুত্তা শর্মাদারও ল্যাং ল্যাং শর্মাদারও চিটাগাং এলাম গিয়াদি বদনাশা আমরা এখন আইতাছি দেখলাম এক জায়গা লেহাজা গায়েব গায়েব শর্মাদার নাকি দেখতে হ্যাঁ গায়েব শাহ কেমনে গায়েব দুইটা এটা করে মাজারও কেমনে কুত্তা শর্মাদার বদনা শর্মাদার ঐতন্ত হেতন্ত কেনে হামখা যাও লাভ নাই ফায়দা নাই কোনো লাভ নাই চাইবা যাও ছাড়ার মতন মালিকের কাছে চাও মালিকের কাছে কোনো কিছু অভাব নাই চাইবা কার কাছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হ্যাঁ যা শুনছি এই কথা সমূহের উপরে আমল করার তৌফিক দান করো সবাই জোরে বলুন আমিন ওয়াখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাদিসের তর্জমাটা করলাম না বুঝছি নবীজি বলছেন খাইরুন নাস মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে এদিকে তাকান মান তাওয়া উমরুহু যার বয়স বেশি ও হাসুনা আমালুহু বয়সের সাথে সাথে তার আমলও বেশি আমল করে তাহলে যার বয়স বেশি আমল বালা বলেন বয়স বেশি কথা কয় না বয়স বেশি আমল বালা সে হলো শ্রেষ্ঠ মানুষ আমাদের বয়স বাড়তেছে আমলও বাড়াইতাম পারবেন তো ইনশাল্লাহ না আমল কমাইতেন আমল বাড়াইবেন ইনশাল্লাহ আমরা আমলটা বাড়াই নিব এখন আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব মুসাফির মানুষ আর মুসাফির দোয়া নাকি কবুল হয় নবীজি বলছেন এই জন্য আমি দোয়া করব